পরিষদীয় দলের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। গত 4 তারিখ থেকে আমাদের এই অধিবেশন শুরু হয়েছে, আজকে শেষ দিন তথা তৃতীয় দিন। এই কটা দিন এই বিধানসভাতে এই অতি অল্প সময়ের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা উত্থাপন করেছি। সরকার একদিকে দিবস কমিয়ে গুরুত্বপূর্ণ দপ্তরের প্রশ্ন এড়াতে এবং রাজ্যের মধ্যে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা, বেকারদের আত্মচিৎকার, নারী নির্যাতন, এই সমস্ত ঘটনাগুলি যাতে বিধানসভাতে উত্থাপিত না হয়, রাজ্যের জনগণ, রাজ্যের দেশের জনগণ যাতে জানতে না পারে, এটা সরকারের শাসক দলের একটা মরিয়া চেষ্টা। সংখ্যাগরিষ্ঠতা জুড়ে তারা এভাবেই প্রতিটি অধিবেশন, এমনকি বাজেট অধিবেশন করেছে 3 দিনের। এবারও মাননীয় অধ্যক্ষের কমিটমেন্ট ছিল যে এই অধিবেশন কমপক্ষে 5 দিনের হবে, তারপরও এটা করলেন না। যাই হোক, আপনারা দেখেছেন সংসদীয় গণতন্ত্রে যদি কোনো প্রশ্ন, যে কোনো শেপই হোক, যে কোনো আকারে, এটা কোশ্চেন আনসারে হোক, কলিং অ্যাটেনশনে হোক, রেফারেন্সে হোক, শর্ট ডিউরেশনে হোক বা প্রাইভেট মেম্বার রেজুলেশন, আরও নানা ধরনের প্রভিশন সেখানে আছে, সেখানে ট্রেজারি ব্যাঞ্চ অর্থাৎ শাসক দল তার পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়া বাধ্য, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু এই রাজ্যের সরকার, তারা একদিক থেকে ত্রিপুরার জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, এটাকে তারা স্বীকার করে না। আর এই বিধানসভার পবিত্র এই অধিবেশনের মধ্যেও যে সাংবিধানিক দায়বদ্ধতা, তা বিন্দুমাত্র তারা স্বীকার করেন। আজকে সকালবেলা সকাল 9:30 নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে হইচই শুরু করেছে, 60-70 জন হবে, কালো কাপড়, হাতে লাঠি শুটা, ব্যাগে অন্য কিছু থাকতে পারে। হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে, কোথায় পদত্যাগ করতে আমি জানি না। আমি আমার বাড়িতে বসে আছি, আমাকে বলছে জিতেন চৌধুরী গো ব্যাক, আমি কোথায় গো ব্যাক করবো জানি না। এবং অশ্রাব্য অশ্লীল গালিগালাজ সব ভিডিওতে ধারণ করা আছে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসছে, এবং যারা চ্যানেল এদেরকে বলছেন এরা তো অমুক এলাকার বোর্ড মেম্বার, অমুক এলাকার শক্তি কেন্দ্রের নেতা, অমুক মণ্ডলের লোক, এটা কিসের কি কারণে হঠাৎ করে হলো? পরশুদিন যে মন্ত্রী সুধাংশু দাস, তার একটা অত্যন্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক একটা ভূমিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি, এবং আজকের যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের এই ইসলামউদ্দিন সাহেব তুলেছেন এত সুন্দরভাবে, ছোট্ট কথায় একেবারে আন্তর্জাতিক পরিসরে যাতে আমাদের শান্তি সম্প্রীতি এটা ব্যাহত না হয়, কৈটরাবাড়িতে
কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেস করেছে, নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ শুধু হিন্দু না, হিন্দু কেন, সবাইকে আহত করবে। সমস্ত ধর্মপ্রাণ নাগরিকের কাছে এটা কারো ভালো লাগার কথা না, আমরা এটাকে নিন্দা করি। তো এর অপরাধী কে করল বা গন্ডগোল লাগানোর জন্য এইসব হতে পারে, যেটা দেখা গেছে বাংলাদেশি এরকম দুর্গা মণ্ডপে কোরআন রেখে দেয় কিন্তু ধরা পড়ে যায়, এটা মৌলবাদী মুসলিম মৌলবাদীরাই সেখানকার সংখ্যাগরিষ্ঠ রায়, তারাই সমস্ত করে আর এইভাবে করে হিন্দু বাড়ি জ্বালিয়ে দেয় নিরীহদের। সেম আর ওই সময়তেই, অন্য সময় না, ওই সময়তেই সুধাংশু দাসের এই পোস্ট। তো সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলেও, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ত্রিপুরাজ্যের এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো দায়ী। একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিত, তার বিরুদ্ধে তো নন বেলেবেল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল। আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজি এবং এসপির কাছে দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে পারে আমি দেখিনি ব্যস্ততার মধ্যে, ডিজিও বলতে পারেন স্যার আমি দেখিনি, বাট এসপি কিরণ কুমার হি রেসপন্ডেড বলছি। কৈত্রাবাড়িতে যে ঘটনা ঘটল, পুলিশের পদস্থ অফিসার তিনি স্বয়ং বলছেন আমার সাথে সাফিসিয়েন্ট ফোর্স আছে, আমাকে আশ্বস্ত করছেন আপনি নিশ্চিত থাকুন। মুখ্যমন্ত্রীও বলেছেন টাইম টু টাইম কিভাবে পুলিশ মুভ করেছে, কিন্তু ঘটনা হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলছেন আইন আইনের পথে চলবে, আইনের পথ কিভাবে চলছে, শুধু এই ক্ষেত্রে তারা সমস্ত ক্ষেত্রেতে শাসক দলের লোক হলেই সে আইনের চলন অন্যরকম হয়ে যায়, তারা বেকসুর খালাস পেয়ে যায়, এটা অর্থনৈতিক অনিয়মের ক্ষেত্রেতেও, ফৌজদারি অপরাধের ক্ষেত্রেতেও এবং যাবতীয় সংবিধান লঙ্ঘন করার ক্ষেত্রেতেও। কিন্তু মুখ্যমন্ত্রী বা অন্য কোনো অন্য মন্ত্রীরা এখানে সুনির্দিষ্টভাবে সে প্রশ্ন করলেও তার উত্তর এড়িয়ে যান, এইভাবে এরা সাংবিধানিক দায়বদ্ধতাকে অস্বীকার করেন। দ্বিতীয়, এই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকারের বয়স মাত্র 1.5 বছর হল, কিন্তু ইতিমধ্যেই এটা দুর্নীতির সাগরে ডুবে গেছে। আজকে শুনেছেন একজন মন্ত্রী বিকাশ দেব বর্মা কদিন মন্ত্রী হলেন, তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব তো দিতে পারলেন না, উল্টা আপনারটাও আমি জানি, অর্থাৎ আমারটা যেমন আপনি জেনেছেন আপনারটাও জানি, তিনি স্বীকার করে নিচ্ছেন। হাউ হি ডেয়ারস, মানে কি ধরনের আস্পর্ধা, অর্থাৎ আমি চুরি করেছি করব। এটা শুধু বিকাশ দেব বর্মা না, একেবারে গোটা লাইন, এটা দুর্ভাগ্যের। গতকালও যেহেতু সুদীপবাবুরা ছিলেন একসাথে, স্বাভাবিকভাবেই তারা ভেতরের খবরগুলো একটু ভালো জানেন, মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে যেভাবে বলেছে লক্ষ্য করেছেন আপনারা, রিজার্ভেন্সের বিজেপির 34 জন আর
তাদের মিত্র দলের আরো 13 জন কেউ উঠে দাঁড়াননি, অর্থাৎ বলার কোনো সাহস নেই। আরো 3.5 বছরে কি হবে ত্রিপুরাজ্য আমি ভাবতেও ভয় পাচ্ছি, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। আজকে যে শান্তি নিকেতন নিয়ে আলোচনা হলো, এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি, আপনারাও ত্রিপুরাজ্যের প্রেস সত্যিকারী নাগরিক দায়িত্ব পালন করেছেন, আপনারাও আমরা উত্থাপন না করে নিজে থেকে আপনারা অন্তর্তদন্ত করে দৈনিক সংবাদ, দর্পণ, তারপর প্রতিবাদী কলাম, ফরিয়াদ, সন্ধন সব পত্রিকা আমরা তুলেছি, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ। আমরা তো তুলেছি, তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি, দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি, হুইজ দাউদ ইব্রাহিম? আমাদের দেশের নিরাপত্তার একটা প্রতি থ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত, তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম। আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন, এটাকে করোবরেট করলেন, কি বললেন যে পশ্চিমবাংলাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে, কিন্তু একটা কলেজ হচ্ছে, ভালো জিনিস হচ্ছে। আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চ্যাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয়, এটা ওপর কোনো ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না। আর কোন শিক্ষা, মেডিকেল শিক্ষা, তার সাথে জনস্বাস্থ্য জরুরি এই যুক্ত। মুখ্যমন্ত্রী বলছেন সেখানে পশ্চিমবাংলাতে সংস্থা কি, তার পেছনে কে দেখার দরকার নেই, আমার এখানে তো এটা হয়েছে ভালো, কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে? আমরা অত্যন্ত গঠনমূলকভাবে এত বড় ত্রুটি পরও গঠনমূলকভাবে আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক, এই দাবি কিন্তু আমরা কেউ বলিনি, তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ বলিনি, ঠিক আছে হয়েছে, কারণ 150 জন ছাত্রছাত্রী ভর্তি হবে, 150 জন ডাক্তার বেরোবে ত্রিপুরা থেকে, 75 জন ভালো কথা, কিন্তু মাস পথে যাতে তাদের মধ্যে কোনো অন্ধকার না নেমে না আসে, আমরা বললাম এটা জয়েন এই কাউন্সিল মানে মেম্বার এমএলএদের একটা কমিটি হোক, লেজিস্লেটিভ একটা কমিটি হোক, আমরা এক্সামিন করে যদি সেখানে কোনো ফ্ল থাকে, ইফ দেয়ার ইজ এনি ফ্ল, যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে। অর্ধেক পথে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জীবন যাতে স্তব্ধ না হয়, একটা সময়তে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেও ফেললেন এটা হলে আমার তো আপত্তি নেই, কিন্তু এই জায়গায় দুর্ভাগ্য গত 3 দিন ধরে দেখছেন, এর আগের অধিবেশন দেখছেন, যিনি প্রিসাইডিং অফিসার মানে মাননীয় স্পিকার, আমি গতকাল গত 2 দিনও বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না। হ্যাঁ, আমরা প্রত্যেকে কোনো দল থেকে নির্বাচিত হয়ে আসি, আবার এই চেয়ার থেকে নেমে গেলে আবার দলেই চলে যাব, কিন্তু তারপরও গণতন্ত্রে চেয়ারের মর্যাদা দিতে হয়, সেখানে বসে আমি কোনো একটা দলের কোনো একটা গোষ্ঠীর হতে পারি না। সময়েতে এইভাবে আরেক মন্ত্রী তার খণ্ডন করলেন কিভাবে, 42 বছর আগের কতগুলি কথা
আরে 42 বছরে সেই সময় সরকার সে ঘটনাগুলি কেন হয়েছে তার জবাব দিয়েছে, এরাইনি। তারপর তারা যদি বলেন এসব হয়েছে তখন তো হোক, আমরা তো রাজি। অর্থাৎ তারা জাস্টিফাই করছেন এই ঘটনাগুলি, জাস্টিফাই করছেন, অস্বীকার করতে পারছেন না। বলছে আইন আইনের পথে চলবে, কি আইন আইনের পথে চলছে? চলছে না। এইভাবেই আজকে এমনকি এই যে ফ্ল্যাট প্রশ্নে সে বিষয়গুলো আলোচনা হলো, সেদিন কত দমকানি নাথ হচ্ছে, ফটো সেশন হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। অধিবেশন ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেলেন, ঠিক আছে, গেছেন। কোনো কোনো খবরের কাগজে এটাও দেখলাম তিনি রিলিফ নিয়ে কথা বলেছেন, কিন্তু একটা কথা বলতে পারলেন না যে না ত্রিপুরা সরকারকে SDRF এ 40 কোটি এসছে, এটা তো রেগুলার আমরা যা পেতাম তার একটা অংশ, তার সবটাও না, এটা ফ্ল্যাট না হলেও টাকা আসতো। কিন্তু সরকারে যেখানে বলছে প্রিলিমিনারি 18,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, প্রিলিমিনারি, এতে 18 কোটি টাকাও ওই 40 কোটি নিয়মিত আসার বাইরে 18 কোটি টাকা আসলো না, কি আসবে আশ্বাস দিতে পারলেন না। তো এই সরকার একটা ইনসেন্স, জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, সংবিধানের প্রতি তাদের কোনো ধরনের শ্রদ্ধা নেই। বিধানসভার মধ্যে যেরকমভাবে কণ্ঠরোধ তারা করে ঠিক তেমনি বিধানসভার বাইরেও গেল পঞ্চায়েত নির্বাচনে সারা ত্রিপুরা প্রত্যক্ষ করেছে, এইভাবে করা যাচ্ছে। আমরা যথাসাধ্য এরকম একটা পরিস্থিতিতে বিধানসভাতে জনগণের সে অব্যক্ত বেদনা আমরা তোলার চেষ্টা করছি। আমরা জানি শুধু আমরা 10 জন যে মেম্বার এখানে বা আরও আরেকটা বিরোধী দলের 3 জন 13 জন আমরা বলার চেষ্টা করি যথেষ্ট না, গোটা রাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষকে এটা কোনো দলের প্রশ্নে না, গণতন্ত্র না বাঁচলে গোটা ত্রিপুরা ডুববে। তো সেই জায়গায় আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনাদেরকেও বলব, আমাদেরকে হাইলাইট করা, আমাদেরকে প্রমোট করা, আমাদের ছবি ছাপা না বলছি না, বাট দি ক্রাক্স অফ দি প্রবলেমস, ওয়াই ত্রিপুরা সর্বক্ষেত্রে ক্রমশ ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি, কর্মসংস্থানের ক্ষেত্রেতে, কৃষির ক্ষেত্রেতে, আইন শৃঙ্খলার ক্ষেত্রেতে, রাজ্যের সামাজিক যে শৃঙ্খলা এগুলো যেভাবে কলুষিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেতে আপনাদের কলম জলে উঠবে। এবং আপনারা কিছু করছেন করছেন না কথা বলছি না, সে কারণেই এই অধিবেশন চলাকালীন সময়তেই আপনাদেরকে ডেকে এখানে বলতে হচ্ছে। আই এম সো হ্যাপি